আর্মড পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা সবাইকে ইসলাম শিক্ষা দিবসে স্বাগতম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি এর আগে স্যার, জবাব দাও। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই কেমন আছো? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে দুইটা বিষয় পড়াবো, একটা হচ্ছে দেশপ্রেম আর একটা হচ্ছে ক্ষমা। পাঠ্য বই সবাই বের করো, 68 পৃষ্ঠা। এতক্ষণ আমরা একটা গান শুনলাম, ইসলামিক গান, দেশের গান শুনলাম। তোমাদের জি কেমন স্যার, লাগছে গানটা? স্যার ভালো স্যার লাগছে। ভালো। ভালো লেগেছে? জি স্যার। আচ্ছা, ওই গানটা কি উপলক্ষে বলো তো? স্বাধীনতা উপলক্ষে, স্বাধীনতা উপলক্ষে, উপলক্ষে দেশের দেশপ্রেম। দেশপ্রেম, তাই না? ওই গানের মধ্যে আমরা দেশপ্রেম খুঁজে পাই, তাই না? সেই গানটা তোমাদেরকে শুনালাম, যেহেতু আজকে আমরা দেশপ্রেম সম্পর্কে পড়ব। তো তার আগে হ্যাঁ স্যার, এই যে আজকের হ্যাঁ পাঠ, স্যার, আমরা কি বলতে পারবো? মানে কি আজকের পাঠ থেকে আমরা প্রথমে হচ্ছে দেশপ্রেম কি আমরা সেটা বলতে পারবো, পরে দেশপ্রেমের উপায় সম্পর্কে জানতে পারবো, আমরা জানতে পারবো ক্ষমার গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে, তিনটে বিষয় আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনো অনেকে ক্লাসে জয়েন করছে। স্যার সবাইকে মিউট করে দেন, তারপরে কথা ভালো মতো শোনা যাচ্ছে না। হ্যাঁ দিচ্ছি। জি স্যার, মিউট করেন। আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি। কারো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে সে নিজে আনমিউট করে আমার সঙ্গে যোগাযোগ করবে। এর মধ্যে দুই একজন শুধু আনমিউট করে রাখো, যাতে আমার কথা বুঝতে পারছো কিনা সেটা আমি জানতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেশ হচ্ছে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমরা বড় হয়েছি, এখানে আমরা বসবাস করি, সেটা হচ্ছে আমাদের দেশ। আর প্রেম হচ্ছে ভালোবাসা, হৃদয়ের দেশের প্রতি মানুষের অন্তরে যে ভালো, যে হৃদয়ের আকর্ষণ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে দেশপ্রেম। প্রতিটি মানুষই তার দেশকে ভালোবাসে, তাই না? আমরা আমাদের দেশকে ভালোবাসি। স্যার জন্মভূমির প্রতি আমাদের অন্তরে যে আকর্ষণ, যে ভালোবাসা, সেটাই হচ্ছে দেশপ্রেম, তাই না? তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার দেশকে খুব ভালোবাসতেন। তার জন্মভূমি কোথায় ছিল? মক্কা নগরী, তাই না? তিনি তার দেশকে খুব ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষের কল্যাণের জন্য তিনি সারা জীবন কাজ করেছেন। যখন তিনি বড় হয়ে দেখলেন যে মানুষ অন্যায় কাজ করছে, শয়তানের পথে যাচ্ছে, তখন তিনি তাদেরকে আল্লাহর পথে, সত্য ন্যায়ের পথে আহ্বান করলেন, নিয়ে আসার জন্য চেষ্টা করলেন। দিন তিনি পরিশ্রম করেছেন তাদেরকে। ভিডিওগুলো অফ করে দাও সবাই। এমনকি মক্কার লোকেরা যখন তাকে হত্যার ষড়যন্ত্র করলো, তখন তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য। কিন্তু যখন তিনি হিজরত করেন, তখন কি তিনি খুব হাসি মুখে হিজরত করেছেন? না, তার অন্তরে দেশের জন্য খুব ব্যথা অনুভূত হচ্ছিল। তিনি খুব কষ্ট পাচ্ছিলেন নিজের দেশ ছেড়ে চলে যেতে। তিনি বলেছেন, হে মক্কা নগরী, তুমি কত সুন্দর, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতির লোকেরা যদি ষড়যন্ত্র না করত, এই দেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। এই কথাগুলোর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের প্রতি যে ভালোবাসা, এটা ফুটে উঠেছে। তো আমরাও আমাদের দেশকে ভালোবাসবো, যেহেতু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তার অনুসারী, সে হিসেবে আমরা কি করবো? আমাদের দেশকে
ভালো ভাই বোন। ভালো ভাই বোন। তাছাড়া আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আলো বাতাসে বড় হয়েছি, এই দেশের জমিতে উৎপাদিত ফসল ফল ফলাদি খেয়ে আমাদের শরীর গঠন হয়েছে, তাই না? এই দেশ আমাদের জন্য কত কি দিয়েছে, তো সেই জন্য আমরা কি করবো, আমাদের দেশকে ভালোবাসবো। প্রতিটি মানুষের উচিত তার দেশকে ভালোবাসা। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের দেশকে ভালোবাসবো। দেশকে ভালোবাসতে গেলে দেশের কল্যাণে কাজ করতে হবে। জাওয়াদের আব্বা আবদুল্লাহ আল মামুন, তো একদিন জাওয়াদ তার আব্বাকে জিজ্ঞেস করলো যে আমরা কিভাবে আমাদের দেশকে ভালোবাসবো। তখন তার আব্বা তাকে কিছু উপায় বলে দিলেন। তো এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তুমি কিভাবে তোমার দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করবে ব্যাখ্যা করো, বা এ সম্পর্কে 6টি বাক্য লেখো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে এই অংশ থেকে লিখতে হবে। 69 দেখো, এখানে পয়েন্ট আকারে উত্তরগুলো। এখানে উত্তরগুলো দেওয়া আছে, সবাই একটু লক্ষ্য করো। প্রথম হচ্ছে দেশের সকলের সাথে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। দেশের কোনো মানুষ যদি বিপদে পড়ে, যেমন এখন আমাদের দেশে করোনা ভাইরাসে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছে, অনেকের বাড়িতে খাবার নাই। তো আমরা আমাদের আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এরকম অভাবগ্রস্ত অভাব অনটনের মধ্যে রয়েছে, না খেয়ে রয়েছে, না খেয়ে না পড়ে রয়েছে, যাদের থাকার বাসস্থান নেই, আমরা তাদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করব। ঠিক আছে, দেশের মানুষের কল্যাণে এইভাবে আমরা কাজ কাজ করবো, এবং কেউ বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করব। এরপরে গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদেরকে কোনো কষ্ট দেব না। আমাদের বাড়িতে গরু ছাগল অনেকের বাড়িতে রয়েছে, হাঁস মুরগি রয়েছে, এছাড়া আরো অন্যান্য পশু পাখি রয়েছে, তা আমরা সেগুলোর যত্ন নেব, সেগুলোকে অকারণে কষ্ট দেব না, সেগুলোর ক্ষতি হয় এটা আমরা করব না। এর আগে তোমরা গতদিন একটা ঘটনা শুনেছিলাম, আমি বলেছিলাম যে একজন মহিলা খুব ইবাদত বন্দেগী করতো, কিন্তু সে একটা বিড়াল আটকে রেখেছিল, সেটাকে খেতে দিত না আর ছেড়েও দিত না, না খেয়ে না পেয়ে বিড়ালটা কষ্ট পেয়ে কি করলো, মারা গেল। তখন মহিলাকে আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তার সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। এইভাবে সবাই ভিডিওগুলো অফ করো। আচ্ছা, এইভাবে মহিলা গৃহপালিত পশুকে কষ্ট দেওয়ার কারণে কি আল্লাহ তার ইবাদতগুলো নষ্ট করে দিয়েছে, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। তো সেই জন্য আমরা আমাদের যে গৃহপালিত পশুগুলো রয়েছে আমরা সেগুলোর যত্ন নেবো, সেগুলোকে কষ্ট দেব না। এরপরে বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করবো না, পাতা ছিঁড়বো না, ডাল ভাঙবো না। আমরা আমাদের বাড়ির আশেপাশে পতিত জায়গায় রাস্তার ধারে বা যেখানে জমি জমা রয়েছে, যার যেখানে গ্রামের বাড়িতে অনেকের জমি জমা রয়েছে, আমরা বেশি বেশি করে গাছ লাগানোর জন্য চেষ্টা করব। এরপরে বেঞ্চে দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখবো না, সবকিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব, বিশেষ করে স্কুলে, কারণ স্কুলের যে বেঞ্চ দেয়াল, স্কুলের যে চেয়ার টেবিল এগুলো রয়েছে, এগুলো দেশের সম্পদ, এগুলো নষ্ট করলে দেশের ক্ষতি করা হয়, সেজন্য আমরা রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেকে আছে বেঞ্চে লেখে, দেয়ালে লেখে, এটা উচিত নয়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। এরপরে পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব। অনেকের বাড়িতে সাপ্লাই পানি রয়েছে, গ্যাস রয়েছে, বিদ্যুৎ রয়েছে, অনেকে আছে কি গ্যাসের দাম দিতে হয় থেকে গ্যাসের চুলো এমনিতে জ্বালিয়ে রাখে, পানি পড়ে যাচ্ছে তারপরে টেপ বন্ধ করে না, তো এগুলো কি দেশের সম্পদ অপচয় করা, দেশের ক্ষতি করা, এটা করা যাবে না। আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করব। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলবো, যাতে বাংলাদেশ আরো উন্নতি দিকে ধাবিত হয়, উন্নত হয়, আমরা সবাই মিলে বড় হয়ে সেই চেষ্টা করব। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানীরা বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। যে ব্যক্তি তার দেশকে ভালোবাসলো বাসলো সে হলো প্রকৃত মুমিন, আর যে দেশকে ভালোবাসলো না সে প্রকৃত মুমিন হতে পারে না। তো সেই জন্য আমরা কি করব, আমাদের দেশকে
ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করব। তো তোমাদের দেশপ্রেম সম্পর্কে আমি যেটুকু পড়ালাম, এখান থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ সাকিবুল হাসান, তুমি কিছু বলবে? না স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেশপ্রেম বিষয়টা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। কারো সমস্যা হলে সে নিঃসংকোচে আমার কাছে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা হচ্ছে ক্ষমা সম্পর্কে। ক্ষমার আরবি শব্দ হচ্ছে আল আফউ, আল আফউ। এই আফউ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, মার্জনা করা। তো ক্ষমা, ক্ষমা করা বলতে কি বোঝায়? ক্ষমা করা বলতে বোঝায় কেউ ভুলক্রমে তোমার একটা ক্ষতি করে ফেলেছে, হয়তো তুমি তাকে কলম দিয়েছিলে লেখার জন্য, সে ভুলক্রমে কলমটা হারিয়ে ফেলেছে। এরপরে সে এসে তোমার কাছে বলল, বন্ধু আমি তো তোমার কলমটা হারিয়ে ফেলেছি, তোমাকে আমি আর একটা কলম কিনে দিচ্ছি, তুমি মন খারাপ করো না, আমাকে ক্ষমা করে দাও। তখন তুমি কি করবে? ক্ষমা করে দিবে, বন্ধু এটা হতেই পারে, এটা আমার কাছ থেকেও হতে পারতো, যা আমি তোমাকে মাফ করে দিই। এটাই হচ্ছে ক্ষমা করা, বুঝতে পারছো? মানে কেউ কোনো ভুলক্রমে কোনো অন্যায় করলো, এরপরে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তোমার কাছে এসে ভুল স্বীকার করে, তাহলে তাকে কি করে দিতে হয়? মাফ করে দিতে হয়। এই মাফ করে দেওয়াকে বলা হয় ক্ষমা করা। ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। কার বিশেষ গুণ? আল্লাহ তাআলার। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্ষমা কার বিশেষ গুণ। তোমাদের মধ্যে অনেকে ভুল করে যে এটা লেখে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গুণ, কিন্তু না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতেন, কিন্তু ক্ষমা আল্লাহ তাআলার বিশেষ গুণ, এটাই লিখতে হবে। মানুষ ভুল করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, শয়তানের প্ররোচনায় পড়ে খারাপ কাজ করে, আমরা অনেক সময় না বুঝে মিথ্যা কথা বলি, না বুঝে একজনকে কটু কথা বলি, একজনের সাথে ঝগড়া করি, অনেক সময় ভুল হয় না, বন্ধু বান্ধবের সাথে অথবা বাবা মার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি, এরপরে আমরা আমাদের নিজেদের কাছে খারাপ লাগে যে আমার বাবার সাথে, আমার আম্মুর সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি, আমার বন্ধুর সাথে ঝগড়া করা উচিত না, আমাদের নিজেদের খারাপ লাগে না? তো তখন আমরা কি করি, বাবা মার কাছে যে ক্ষমা চাই, বন্ধু বান্ধবের কাছে যে ক্ষমা চাই, যে আমার ভুল হয়ে গেছে, আমার আচরণ করা উচিত হয়নি, তুমি আমাকে মাফ করে দাও, এভাবে অন্যের কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজের ভুল স্বীকার করা। ঠিক তেমনি ভাবে আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে ভুল করি, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করি, তখন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তখন আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলেছেন হাদিসে, যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা ঠিক সেই রকম খুশি হন যেমন একটা লোক সে মরুভূমিতে উটের পিঠে করে সফর করতেছে। মরুভূমি বুঝো তো, শুধু বালি আর বালি, কোথাও কোনো পানি নেই, প্রচণ্ড রোদের উত্তাপ, ধু ধু মরুভূমি, ফাঁকা মাঠ, এরকম প্রান্তরে সে ভ্রমণ করতেছে। করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে একটা গাছের নিচে বসে সে বিশ্রাম নিচ্ছে। এরপরে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠে দেখে যে তার যে উট, উটের পিঠে যে তার খাবার ছিল, পানীয় ছিল, এগুলো সহ তার উটটা নাই, চলে গেছে। এরপরে সে লোকটা অনেক খোঁজাখুঁজি করলো আশেপাশে, কিন্তু কোথাও সে উট পেল না। এখন তার খাবার নাই, পানি নাই, উট বাহন নাই, সে এখন কিভাবে বাড়ি ফিরবে? এভাবে সে অনেকটা মর্মাহত হয়ে গেছে, হতাশ হয়ে সে আবার এসে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এরপরে ঘুম থেকে উঠে দেখে যে তার উট, তারপরে খাদ্য পানি বোঝাই সহ তার উটগুলো, উটটা সেখানে চলে এসেছে। এই অবস্থা দেখে সে এতটাই খুশি হয় যে সে বলে বসে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, মানে সে উল্টা বলে বসে, এরকম অবস্থা হয়ে যায়, এতটাই খুশি খুশি হয়ে যায়। অনেক সময় বাচ্চারা খুশি হয়ে বাবা মাকে বলে, তোমরাই আমার ছেলে মেয়ে, আমি তোমার বাবা, এরকম বলে না, তো সেরকম লোকটা এতটাই খুশি হয়ে যায় যে সে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, এরকম এতটাই খুশি হয়ে যায়, খুশির চোটে সে উল্টা পাল্টা বলে ফেলে। তো ঠিক সেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়,
তখন আল্লাহ তাআলাও তার উপর সেই রকম খুশি হয়ে যায়, ওই হারানো উট ফিরে এলে উটের মালিক যেরকম খুশি হয়। তো সেই জন্য আমরা যদি কোনো ভুল করে ফেলি, কোনো গুনাহের কাজ করে ফেলি, তারা আমরা কি করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা বলেন, যারা ক্রোধ সংবরণ করে এবং লোকদেরকে ক্ষমা করে এরূপ নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে যারা অন্যকে ক্ষমা করতে পারে আল্লাহ তাআলা কি করেন, তাদেরকে ভালোবাসেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ক্ষমা করলো, ঝগড়াইয়ো মীমাংসা করে দিলো, তার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার রয়েছে। তাহলে এখন যদি তোমাদের তোমাদের কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে কোনো ঝগড়া লাগে, তাহলে তোমরা কি করবে, তার কাছে যেয়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট হয় না, যে আমি আমার বন্ধুর কাছে কেন ক্ষমা চাইবো, আমি তো দোষ করিনি, সে তো দোষ করেছে, এরকম মনে করা উচিত নয়। ভুল তো তোমারও হতে পারে, দোষ তো তোমারও থাকতে পারে, অথবা তোমার দোষ নেই, তারপরেও যদি তুমি গিয়ে তোমার বন্ধুর কাছে বলো যে বন্ধু আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তখন কিন্তু সেও নিজের ভুলটা বুঝতে পারবে। তখন সে মনে করবে যে না, আসলে তো ওর দোষ ছিল না, দোষ তো আমারই ছিল, তারপরেও সে আমার কাছে এসে ক্ষমা চাচ্ছে, না আসলে আমার উচিত হয়নি। তখন সেও তোমাকে বলবে যে বন্ধু না, তোমার তো ভুল হয়নি, ভুল আমারই হয়েছে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে যে নিজের দোষ স্বীকার করবে, অন্যের কাছে যে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আর তোমার ওই বন্ধুর সাথে কখনো আর তোমার মনোমালিন্য হবে না, যদি কখনো ঝগড়া হয় সাথে সাথে তোমরা মীমাংসা করে ফেলবে। একইভাবে তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার পাড়া প্রতিবেশী কারোর সাথে যদি ঝগড়া হয়ে যায়, তাহলে ঝগড়াকে জিয়ে রাখবে না, সাথে সাথে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে, ঝগড়া মীমাংসা করে নেবে। ঠিক আছে, আচ্ছা, এ সম্পর্কে আমরা দুইটা ঘটনা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করার জন্য তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, তায়েফে ইসলাম প্রচার করার জন্য, তিনি তাদেরকে আল্লাহর পথে সত্যের পথে আহ্বান করলেন, দিনের পথে আহ্বান করলেন। কিন্তু তায়েফবাসীরা কি করলো না, তার কথা শুনল না, তারা তাকে পাথর মেরে রক্তাক্ত করলো, তাকে দেশ থেকে তাড়িয়ে দিল, তার শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে। এরপরে আল্লাহ তালার ফেরেস্তা আসলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, তার সাথে পাহাড় বহনকারী একজন ফেরেস্তা নিয়ে আসলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এই আল্লাহ তালা তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তালা সেটা দেখেছেন, আপনি যদি এই পাহাড় বহনকারী ফেরেস্তাকে আদেশ করেন, তাহলে এই পাহাড় নিয়ে এসে তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফেরেস্তাকে অর্ডার দিতেন যে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে হয়তো তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। সুযোগ পেয়েও তিনি কি করেছেন, তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তারা ওয়াবুস, তারা কিছুই বোঝে না, তুমি তাদের ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার মনা ছিলেন, কতটা ক্ষমাশীল ছিলেন, তাই না? তা আমরা তার উম্মত, আমরা তার মতো পরম শত্রুকেও আমরা কি করব, ক্ষমা করে দেব। সে যদি তার ভুল বুঝতে পারে, আমাদের কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চাই, আমরা তাকে ক্ষমা করে দেব। যদি ক্ষমা নাও চায়, তারপরও আমরা তাকে ক্ষমা করে দেব, যাতে সে সংশোধন হতে পারে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি যে তায়েফবাসীকে ক্ষমা করে দিলেন, পরবর্তীতে কি হয়েছিল, এই তায়েফবাসীরাই একসময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা সত্যের পথে দিনের পথে এসেছিল, এবং অনেক অসংখ্য টাইপের অনেক লোক তারা ইসলামের পতাকা তলে এসে আশ্রয় নিয়েছিল, সত্যের পথে এসেছিল। তো সেই দিন যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দোয়া করতেন, তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো, তাহলে কি তারা ইসলাম ধর্মে আসতে পারতো, সত্যের পথে আসতে পারতো, পারতো না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দেওয়ার কারণে তারা সত্যের পথে আসার সুযোগ পেয়েছে। আর একটা ঘটনা রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনা, এটা তোমরা শুনেছ। এর আগে আমরা দেশপ্রেম অংশে বললাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন যুদ্ধের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার লোকেরা তার বিরোধিতা করলো, এমনকি তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, বাধ্য হয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সেখানে গিয়ে তিনি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এভাবে মক্কার লোকেরা সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাকে মদিনা থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে। এভাবে মক্কার লোকদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়েছে, খন্দক যুদ্ধ হয়েছে, কিন্তু এত কিছুর পরেও যখন অষ্টম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার জন্য আসেন, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, তারা মনে করলো আজ আর নিস্তার নেই।
কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে হাতের মুঠোয় পেয়েও তিনি তাদেরকে শাস্তি দেন না, তিনি তাদেরকে কি করলেন, ক্ষমা করে দিলেন। তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তো এই দুইটা ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। তা আমরাও চেষ্টা করব আমাদের সাথে যদি কেউ কখনো খারাপ ব্যবহার করে, আমাদের কাছে অন্যায় করে, এরপরে যদি সে অনুতপ্ত হয়, নিজের ভুল বুঝতে পারে, তাহলে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। না স্যার নাই। কারো কোনো প্রশ্ন আছে? নাই না স্যার। হ্যাঁ বলো, কে বলবে? নাজিমুল বলবা? না স্যার। কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি কিন্তু পরে এটা আসতেছে না। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন রয়েছে। তোমাদের জন্য সবাই একটু প্রশ্ন লিখে নাও। তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে। আমি স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? তোমাদের বাড়ির কাজ রয়েছে, সবাই একটু লিখে নাও। কতদিন দুটো প্রশ্ন দিয়েছিলাম, আজকে তিন নম্বর প্রশ্ন। তোমরা চাইলে মোবাইলের ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, তারপরেও আমি একবার বলে দিচ্ছি কিভাবে উত্তর দিতে সেটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বলেন, দেশের প্রতি ভালোবাসার উপায় সম্পর্কে 6টি বাক্য লেখো। দেশের প্রতি ভালোবাসা প্রকাশের উপায় সম্পর্কে 6টি বাক্য লেখো। লিখেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর পাবা তোমরা পাঠ্য বই 69 পৃষ্ঠা। পাঠ্য বই 69 পৃষ্ঠা, এখানে মাঝখানে দেখো লেখা আছে যে আমরা এভাবে দেশের সেবা করে দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। এরপরে ক খ গ ঘ ঙ চ, একদম দেশপ্রেম ইমানের অঙ্গ, এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি উত্তরটা একবার বলে দিচ্ছি। ক নম্বর হচ্ছে দেশের সকলের সাথে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। পুরা বাক্যগুলোই লিখবা, কেউ আবার এই বাক্যের মধ্যে যেন সংক্ষিপ্ত না করো। ঠিক আছে, এই বাক্যের মধ্যে কেউ আবার সংক্ষেপ করবা না, যে অর্ধেকটা লিখবা অর্ধেকটা লিখবা না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। পুরা বাক্যটাই লিখতে হবে। গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না। 3 নম্বর, বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, পাতা ছিঁড়ব না, ডাল ভাঙবো না। 4 নম্বর, বেঞ্চে দেয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখব না, সব কিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব। 5 নম্বর হচ্ছে পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব। 6 নম্বর হচ্ছে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। তাই তো জ্ঞানীরা বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ, এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, প্রথম অংশটা একটু বলে দেন। প্রথম অংশ হচ্ছে আমরা এভাবে দেশের সেবা করে দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি, এইভাবে লিখবা। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন, ক্ষমাশীলতা সম্পর্কে 6টি বাক্য লেখো। 4 নম্বর প্রশ্নটা আছে তোমাদের 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠায় তোমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পাবা, 70 এবং 71 পৃষ্ঠা।
আমি একটু বলে দিচ্ছি, দেখে দাও। প্রথমে লিখবা ক্ষমা বলতে কি বোঝায়, ক্ষমা বলতে কি বোঝায়, অর্থাৎ কাউকে মাফ করে দেওয়া, কাউকে মাফ করে দেওয়াকে মাফ করে দেওয়া, হ্যাঁ ক্ষমা বলা হয়। এরপরে ক্ষমাশীলতা সম্পর্কে নিচে 6টি বাক্য লেখা হলো, এইভাবে লিখবা, কেমন? আচ্ছা, বাক্য 6টা কি কি লিখবা? 1 নম্বর লিখবা, ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। এরপরে 2 নম্বর লিখবা, মানুষ অন্যায় অপরাধ করার পর যদি অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এরপরে 3 নম্বর লিখবা, ক্ষমা করা আল্লাহ তাআলা পছন্দ করেন। 4 নম্বরে লিখবা, আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে দেন তেমনি মানুষেরও উচিত অন্যকে ক্ষমা করে দেওয়া। এরপরে 5 নম্বরে লিখবা, ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব। এরপরে 6 নম্বরে লিখবা, ক্ষমাশীল ব্যক্তিকে সকলেই পছন্দ করেন। আরেকবার বলেন তো। আচ্ছা আবার বলতেছি, আরেকবার বলেন। হ্যাঁ বলতেছি, ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মানুষ অন্যায় অপরাধ করার পর যদি অনুতপ্ত হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, 3 নম্বর লিখবা হচ্ছে ক্ষমা করা আল্লাহ তাআলা পছন্দ করেন, 4 নম্বর লিখবা আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করেন তেমনি মানুষেরও উচিত অন্যকে ক্ষমা করা, 5 নম্বর লিখবা ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব, 6 নম্বরে লিখবা ক্ষমাশীল ব্যক্তিকে সকলেই ভালোবাসে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে তোমাদের 2টা আয়াত দেওয়া আছে, আল্লাহ তাআলা বলেছেন 2টা আয়াত দেওয়া আছে, তোমরা যে কোনো একটা আয়াত লিখবা শেষে, হয় প্রথমটা লিখবা যারা কুরআন সংবরণ করে এবং লোকদের ক্ষমা করে এরূপ লোকদের, এরূপ নেক বান্দাদের আল্লাহ ভালোবাসেন, হয় এটা লিখবা, অথবা আল্লাহ তাআলা বলেছেন যে ক্ষমা করলো ঝগড়া বিবাদ মীমাংসা করে দিল তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, এটা লিখবে শেষে, এই 2টা আয়াতের 1টা আয়াত লিখবা। ঠিক আছে, তো তোমাদের আজকে এই 2টা প্রশ্ন থাকবে, HW করবা তোমরা, ইসলাম শিক্ষার জন্য আলাদা একটা খাতা করবা, ঠিক আছে, ওই খাতায় তোমরা এই প্রশ্নগুলো নোট করে রাখবা এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তোমরা আমাকে সেগুলো দেখাবে। আচ্ছা, আজকের পড়া থেকে আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা পাঠ্যবই প্রশ্ন করতে পারো বা পাঠ্যবইয়ের বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে বলতে পারো। আচ্ছা প্রশ্ন না থাকলে তাহলে আজকে এই পর্যন্তই, ক্লাস যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।